আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো বেশ কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না, পার্সোনাল কিছু কাজের জন্য একটু ব্যস্ততা। যাই হোক, আপনাদের মনে অনেকের মানে প্রশ্ন জাগতে পারে যে আমি ফ্রিল্যান্সিং করে কি করব, ঠিক আছে, ফ্রিল্যান্সিং কেন করব, ঠিক আছে। তো আমি একটা আপনাদেরকে একটু বলি। ধরেন নিজে আপনি সচ্ছল আর্থিকভাবে থাকতে পারবেন, পাশাপাশি নিজের খরচ নিজেই বহন করতে পারবেন, নিজের পড়ালেখার খরচ নিজে বহন করার পাশাপাশি নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা মাধ্যম, ঠিক আছে, অন্তত আমি এটা মনে করি। আর পাশাপাশি ধরেন আপনি একটা আপনার ফ্যামিলিকে একটা আলাদা সাপোর্ট দিতে পারবেন। সো এ কারণে মূলত আমরা ফ্রিল্যান্সিং করাটা আমাদের জন্য উচিত আর কি, যাতে নিজের খরচ নিজেই বহন করতে পারি, ঠিক আছে। তো এতটুকুই আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা শর্টকাটে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন।